বাংলার আবহাওয়ায় বিরাট পরিবর্তন হতে চলেছে। ভারী বৃষ্টির দেখা মিলতে চলেছে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। শুধু ভারী বৃষ্টি নয়, একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই নিম্নচাপটি গভীর নিম্নচাপ হিসেবে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে, যা আগামী কয়েক ঘন্টার মধ্যে বাংলাদেশের উপকূলবর্তী এলাকা হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। অর্থাৎ এই নিম্নচাপের হাত ধরে বাংলার আবহাওয়ায় আমূল পরিবর্তন ঘটতে চলেছে। আজ থেকেই নিম্নচাপের প্রভাবে আজ থেকেই জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জেলায় কোথাও ভারী বৃষ্টি, কোথাও হালকা মাঝারি বৃষ্টি চলবে। উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 40-45 কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তো আসুন দেখে নিব নিম্নচাপের প্রভাব কোন কোন জেলাগুলিতে হবে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি, কোথায় কোথায় রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি দেখে নিব কোন কোন জেলাগুলিতে রয়েছে সতর্কবার্তা, কি বলছে আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানিয়ে দেব আজকের ওয়েদার আপডেটে। গত 6 ঘন্টায় 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে সরছে অতি গভীর নিম্নচাপ রেখাটি। কিছুক্ষণ আগে এটি বাঁকুড়ার কাছে অবস্থান করছে। পুরুলিয়া থেকে প্রায় 70 কিমি পূর্ব দক্ষিণ পূর্বে দ্রুত এটি পুরুলিয়ার দিকে যাচ্ছিল। এখন পুরুলিয়ার উপরে অবস্থিত। রাঁচি থেকে 180 কিলোমিটার পূর্বে এটি ঝাড়খণ্ডের দিকে ক্রমশ সরে যাবে। আগামী 12 ঘন্টায় এটি এক নিম্নচাপ রেখায় পরিণত হবে এবং আগামী 24 ঘন্টার মধ্যে এটি ধীরে ধীরে দুর্বল হবে। আজ থেকেই আবহাওয়ার উন্নতি হবে, আজ থেকে বৃষ্টি আরও কমবে, তখন ফের বাড়বে তাপমাত্রা। আজ থেকে পার্বত্য জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা। 24 ঘন্টা পর থেকে ফের দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়বে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আজ বিকেল পর্যন্ত হালকা ও মাঝারি পার্সিং শাওয়ার কলকাতায়। এরপর থেকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাবে কলকাতায়। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় রাতভর বৃষ্টি হয়েছে। সকাল থেকেই দফায় দফায় চলেছে ঝিরঝিরে বৃষ্টি। এই দুর্যোগ আজ বিকেলের আগে না কাটার সম্ভাবনাই বেশি। বৃষ্টির জেরে কলকাতার বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই জল জমে গিয়েছে। রবীন্দ্র সরণি, সেন্ট্রাল এভিনিউ, কলেজ স্ট্রিট, বেহালা, পার্ক সার্কাসের বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে। উত্তর ও দক্ষিণ মিলিয়ে কলকাতায় 55টি রাস্তায় জল জমে রয়েছে। বেশিরভাগ রাস্তাতেই গোড়ালি সমান জল। আলিপুর আবহাওয়া দপ্তর এখনো পর্যন্ত 87.11 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। হাওয়া অফিসের দাবি, রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে। জানা গিয়েছে আজ বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা ও ঝাড়খণ্ড লাগোয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, 2-24 পরগনা ও নদিয়ার একটা বড় অংশে। আগেই বলা হয়েছিল উপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে আকার নিচ্ছে। ঘন্টায় 9 কিলোমিটার গতিবেগ নিয়ে সেটির বেশিরভাগটাই জলভাগ ও খানিকটাই স্থলভাগের দিকে এগোচ্ছে। নিম্নচাপটি এখন দীঘা থেকে 160 কিলোমিটার, কলকাতা থেকে 70 কিলোমিটার পশ্চিম ও উত্তর পশ্চিমে রয়েছে। আজ দুপুরের পর থেকে দুর্যোগ মুক্ত হবে দক্ষিণবঙ্গ, তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভোর থেকে দার্জিলিং ও কালিম্পং এর মতো জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মালদা ও দক্ষিণ দিনাজপুরে।